বঙাইগাঁও জেলার মানিকপুর রাজচক্র অন্তর্গত 2 নং বাগবাড়িত আই নৈর ভয়াবহ খহনীয় অব্যাহত আছে। বিগত 15 দিনত 300 শতাধিক পরিয়ালর বাসগৃহ নৈর বুকুত বিলীন হওয়ার লগতে নৈর বুকুত বিলীন হয়েছে অনুষ্ঠান প্রতিষ্ঠান। খহনীয় প্রতিরোধৰ বাবে সরকার তথা প্রশাসনে চেষ্টা অব্যাহত রাখিছে যদিও এতিয়ালৈকে সফল হওয়া নাই। খহনিয়ার কবলত পৰিছে ডাঙাইগাঁও কীর্তনপাড়া পকীপথ বাঁশবাড়ী বজাৰ। জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজরিকা খহনীয় পরিদর্শন করে গৈছিল যদিও খহনীয় প্রতিরোধ সক্ষম হওয়া নাই। খহনীয়াত সর্বহারা হওয়া ক্ষতিগ্রস্ত লোকে কান্দি কান্দি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক খহনীয়া পরিদর্শন করে প্রতিরোধের ব্যবস্থা করবলৈ দাবি জানাইছে। গড়াঘৰণে হৈ আছে সেই ভিতৰা অঞ্চলত আমি আজি আহি উপস্থিত হ'লোঁ। আমি সাংবাদিকৰ এটা দল আহি আহি সিহঁতৰ আজি যি কৰুণ অৱস্থা দেখিলোঁ আমি নিজেও সহ্য কৰিব পৰা নাই। সিহঁতে মন্দিৰ আছিল আৰু এই থকাৰ ঘৰ আছিল, সিহঁতে গোটেইখিনি নদীৰ বুকুত গৈছে। আমি চৰকাৰক আহ্বান জনাওঁ, পানী অলপ কমিছে, গড়াখনেটো কামটো খৰখেদা গৈ কামটো কৰিলে এই মানুহখিনি যিখিনি গৈছে গৈছেই আৰু যিখিনি মানুহ আছে সেই মানুহখিনি ৰক্ষা পাব। তাৰমানে কি যোৱা বছৰত আমাৰ ঘৰ বাৰী ভাঙছে, ভাঙাৰ কাৰণে আমাৰ তো কি কেম্পত আছোঁ, কেলৈ এল পি স্কুলৰ সন্মুখতে আছোঁ, সেইখিনি ঘৰতো আমাৰ পানী উঠি আৰু ইমানখিনি মোৰ কি মাজা সমান মাটি পৰি আমাৰ ঘৰ দুৱাৰখন ভাঙি ছিঙি লৈ গৈছে আৰু ক'ত থাকি কি কৰি এতিয়া আমি আৰু শিবিৰত আছোঁ। ভাঙি আছে মানে এতিয়া আমাৰ মার্কেটিং সেটটো গল আৰু মার্কেটিং যেটো আমাৰ ঘৰ যেটো আমি দৈনন্দিন বজাৰ কৰিছিলোঁ হে বাজারখনো নদীর একের খুঁটিডাল একেবারে নদীর কাষত। আমি ইয়ার দ্বারা আমার ব্লক কর্তৃপক্ষ, জেলা কর্তৃপক্ষ, আমার ডিসি মহোদয়, আমার বিধায়ক মহোদয় সকলকে অনুরোধ করছো, অনুরোধ জানাও যাতে আমার এই বাকি থাকা জায়গাখিনি কেনেকৈ আমি মানে এই নদীক মানে বান নিক্ষেপ করে ঘুরাই দিব পারো এইখানে ব্যবস্থার কারণে আমি সরকারের ওসরত বা আমার এই কর্তৃপক্ষের ওসরত মানে অর্পণ করেছো। কুকিলার পৰা মুনছে আলীৰ রিপোর্ট, মাই নিউজ এনি।